धूपगुड़ी बनोत बीमटिया टोटारे बापला ते मित हुडिंग कुड़ी गिद्र घारो झड़ सामे चालावलेन बापला खन उनी गिद्र दो कुंते दाग्नु लागिते चालावलेन तहेकना आर उन ओक्तोगे मिटांग कोड़ा गिद्र उनी जोबोर काते पाट खेत्रे इदी काते उनी साओ बेबड़ी ए कमी अकादा नहाचार तायम उनी कोड़ा गिद्र उनी कुड़ी गिद्र हुमकी मादे तहेनाय जे नुआ कथा घारोज रेन होर आलोय मेता कोमा अन्नितो उनी नहाचार कुड़ी गिद्र जलपाईगुड़ी सुपर स्पेशलिटी हॉस्पिटल रे तिक्छे चला कान ताया नुआ घोटन रे नहाचार कान कुड़ी गिद्र ओड़ा होर धूपगुड़ी पुलिस स्टेशन रे एफआईआर को दायर अकादा मेनखान दोषीदार नीत हबिते बांको अरेस्ट दारे अकादिया पुलिस नुआ बाबते आरो जास्ती सही बाड़ाई लगी ते इसलानी जलपाईगुड़ी खन जोपरावरे में आका दिया सुरजीत ते सुरजीत दोषीदार के कि एखनो शनाक्त करा गेछे आर ए मुहूर्ते नाबालिका शारीरिक अवस्था केमन रयेछे দেখো এখন যে ধর্ষণ করেছে তাকে কিন্তু এখন পুলিশ সুপার জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটা ঘটেছে ধূপগুড়িতে, তাকে গতকাল রাতে নাবালিকাকে জলপাইগুড়ি মাতৃসদন মাতৃজান হসপিটালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের অবস্থা ভালোই আছে এবং যে দোষী তাকে আটক করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানালেন জেলা পুলিশ সুপার। তো এই মুহূর্তে তাদের পারিবারিক মানুষের কি বক্তব্য, তারা কি চাইছেন দোষীদারের শাস্তি হিসাবে? তাদের পরিবারের বক্তব্য যে এই ধরনের বাজে কাজ করেছে তাকে অবলম্বে গ্রেপ্তার করা এবং কঠোরতম কঠোর শাস্তি দেওয়ার এটাই তারা আর্জি জানাচ্ছেন। এবং যে ঘটনাটি ঘটেছে তার প্রতিক্রিয়া জলপাইগুড়ি বিজিবি জানাচ্ছেন, এইভাবে যদি দিনের পর দিন ধর্ষণ হতেই থাকে রাজ্যে তার বিরুদ্ধে তারা প্রতিবাদে নামবে। ধন্যবাদ তোমায় সুরজিৎ। আবু জাহালে কাবন বাড়াই কি আজ দোষীদার নিথাবিতে পুলিশ কো অ্যারেস্ট টাকা দেয়া আর ওরা ওরা মেন যে উনি তো কোটরা খন কোটরা মাছা শাসিত কো এমায়মা চেদা সে জাহালেকা রেপ রেনা ঘটন বাড়তি ইদি কানা যদি দৃষ্টান্তমূলক শাস্তি বাং এম হুয়া এনখান নুনকানা ঘটন দো বাড়তি ইদিয়া ওনা সাথে উনি তিরলেন উনি কুড়ি গিদ্রেন ঘাড়ো ছড়া মেন যে নুয়া যাহা ঘটন হুয়া কানা উনি দোষীদার তো আডিতিত কে কোটরা মাছা শাসিত কো এমায়মা পুলিশ পাহাটা খন ছেলে আমাকে পাটা বাড়ি নিয়ে গেছে। কখন? জোরে কা? রাত্রে। কালকে রাতে? হ্যাঁ। তুমি কাউকে বলছো কি ব্যাপারটা? না। যে ছেলেটা নিয়ে গেছে ছেলেটার নাম জানো? হ্যাঁ। কি নাম? সুয়েল। তুমি ভালো করে দেখলে চিনতে পারবা? হ্যাঁ। আমরা রাত 10টার দিকে মানে মেয়েটাকে নিয়ে গেছে পাট বাড়িতে নিয়ে গেছি, তারপর নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ওকে। তার মেয়েটা খুব কান্নাকাটি করতেছে, ওকে এসে জিজ্ঞাসা করলো, ও তো সব কথা এসে বলে দিল। ধূপগুড়ি 13 বছর নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যদি সে পুলিশের কাছে যায় এবং কারো কাছে মুখ খোলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী এবং প্রতিদিনই এরকম নারীদের উপর অত্যাচার এবং ছোটো ছোটো শিশুদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার কারণ প্রশাসনের ভূমিকা। প্রশাসন এই খবরগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নির্যাতিতার উপরই তারা প্রেশার গেট করে। এবং দেখা যায় বিভিন্ন ক্ষেত্রেই শাসক দলের কেউ না কেউ এর সাথে জড়িত থাকে। তাই যারা এরকম ধর্ষণ করছে তারা আরও সাহস পেয়ে যাচ্ছে এবং তারা এই কাজগুলো ক্রমাগত করে চলেছে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তবে অনেকে এই কুকর্ম করার থেকে বিরত থাকত।